এমন একটা জায়গায় আমাদেরকে রাখছে, একটা রুমটা দিয়েছে, মানুষ সেখানে থাকে কোন মাস্টার যায় আমি ঠিক জানি না। যাযাবরের মধ্যে কি মানে বসে আছে সবাই, মানে চললাম বিদেশে পয়সা ইনকাম করতে। দেখতে দেখতে চোখের সামনে বনটা আজকে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। বনটা তো বড় হয়ে গেছে, তাকে বিয়ে তো দিতে হবে, অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। সেই কারণে আজকে আমি চললাম বিদেশে টাকা ইনকাম করার জন্য, বনটাকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা আজকে ঠিকই শুনেছ, আজকে আমি বিদেশে যাচ্ছি ভাই টাকা রোজগার করার জন্য। আমি বাদেও কিন্তু আমার সাথে প্রায় 4-5 জন যাচ্ছে, তো সেখানে গিয়ে কেমন কি ভাই জানি না, সেখানে গিয়ে কি কাজ করতে হবে তাও ঠিকঠাক জানি না। বললো কি যে ভাই কাজে যাবি, আমি বললাম যে ভাই যাবো, কারণ এই মুহূর্তে আমার অনেক টাকার প্রয়োজন। সেই কারণে আমাকে যে কাজ হোক না কেন আমাকে এখন মোটামুটি বিদেশে যেতেই হবে। কেউ যেন আবার ভেবো না যে বিদেশে কাজ করতে যাচ্ছি বলে ভিডিও করা ছেড়ে দেবো। ভিডিও যেমন রেগুলার দিচ্ছি, কন্টিনিউ যেমন করছি, তেমনটাই ভিডিও আসবে রেগুলার, ঠিক আছে? এতদিন তো দেখলে যে আমি বাড়িতে কেমনভাবে জীবনযাপন করি, এবার থেকে না হয় বিদেশে কীভাবে জীবনযাপন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বুঝতে পারছি আজকে ভিডিও শুরু করার সময় কিন্তু কোনো এনার্জি নিইনি, কোনো ইন্ট্রো দেইনি আমি, তো তার কারণ ভাই মনটা একটু খারাপ। প্রায় 3-4 বছর পরে বিদেশে যাচ্ছি আমি, তো মনটা তো একটু বাড়ির লোককে ছেড়ে যেতে মনটা তো খারাপ হবে, সেই কারণে কোনো এনার্জি পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ এই যে এতটা ওষুধ, এই ওষুধগুলো আমাকে ওখানে নিয়ে যেতে হবে ভাই ব্যাগে প্যাক করে। এই যে ব্যাগ, ব্যাগ কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এর ভিতরে কিন্তু সমস্ত জামা প্যান্ট যেসব সরঞ্জাম লাগে সব ঢুকিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর এই যে ওষুধ, এই ওষুধটা এখন এই ব্যাগে করে নিয়ে যেতে হবে। তো গাইস ফাইনালি সবার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি, পিছনে ইন্দ্রার আমি আছি। একটু দেরি হয়ে গেল আমাদের, কারণ আমাদের মায়াটা বেশি তো বাড়ির, সেই কারণে আমাদের দেরি হয়ে গেছে। আর সামনে সবাই চলে যাচ্ছে, আমরা টোটাল যাচ্ছি 6-7 জন। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। ঝামেলা করি না, ঠিক আছে? টাকা ভাঙানোর জন্য এখন আমলকি কেনা হয়েছে, কেগুলো ইয়ে নাকি মশলা না এমনি মশলা আছে। চললাম বিদেশে পয়সা ইনকাম করতে। আমরা কিন্তু বিধাননগরে নেমে গেছি। আমরা কিন্তু এই মাত্র বিধাননগর স্টেশনে নেমেছি, এখান থেকে বোধহয় বাস ধরতে হবে, বাস ধরে তারপরে দেন আমাদের যেতে হবে শ্যামবাজার যেতে হবে। আমরা যখন হাসনাবাদ ট্রেনে উঠি তখন মানে ট্রেন ছেড়েছে হাসনাবাদ থেকে 1:15, আর আমরা নেমেছি ভাই 3:30। আমরা চলে এসেছি মেন রোডের ধারে, দেখতে পাচ্ছ একটা প্রচুর ভাই লাইনে বাস, এবং কোন বাসটা যায় আমি ঠিক জানি না, বড় মাথা আছে তারা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রচুর ভাই বাসের লাইন, প্রচুর বাসের লাইন ভাই, লাইন দিয়ে বাস। ফোনটা ভাই পুরো অন্ধকার, মনে হলো যেন গুহার ভিতর থেকে বেরিয়ে এসেছি।
হাইরোডের পাশে ভাই দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। কত বাস চলে যাচ্ছে কিন্তু আমাদের বাস এখনো আসছে না। এই ব্যক্তিরা জানে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা বাসে করে যাবো বলছিলাম বাস নেইনি ভাই, একটা অটো নিয়েছি, ছজন ঢুকেছি একটা অটোতে। এইমাত্র কিন্তু আমরা অটো থেকে নেমে পড়েছি শ্যামবাজারে, বেশি না মিনিমাম 10 মিনিট মতো লেগেছে। আবার আমার এনার্জি পুরো লুজ হয়ে গেছে, আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। 1000 years later আমরা কিন্তু প্রায় 5টার সময় রুমে এসে পৌঁছে গেছি। রুমে কিন্তু আমার ব্যাগপ্যাক সব রেখে দিয়ে চলে এসেছি আর রাস্তায় বেরিয়েছি টিফিন করার জন্য। আর একটা ঘটনা তোমাদেরকে বলি, আমরা এমন একটা জায়গায় আছি না ভাই, কি বলবো, মানে মানুষ থাকে না সেখানে, এমন একটা জায়গায় আমাদেরকে রাখছে, একটা রুমটা দিয়েছে, মানুষ সেখানে থাকে। এখন এসেছি এখানে চপ সিঙ্গারের দোকান হচ্ছে এখানটায়। আবার একটা কথা হলো, যেখানটায় আমাদেরকে রুম দিয়েছে সেখানটায় কিন্তু কোনো বাথরুমের সিস্টেম নেই, ঠিক আছে। আমরা তো খাবো কিন্তু যদি বাথরুম না করি, পটি না করি, তাহলে তোমার পেট ফুলে পড়ে যাবে। এখানে চলে এসছে লুচি তরকারি, দেখতে পাচ্ছি সব কিন্তু খেতে বসে গেছে, সবার কিন্তু মন মেজাজ খারাপ, কারণ এরকম একটা অবস্থায় আমরা পড়ে গেছি। এসে ভাই দুপুর থেকে খাওয়া দাওয়া নেই, এখন এই লুচি আর তরকারি খাচ্ছি। দুপুর থেকে ভাই কোনো পেটে কিছু পড়েনি, এটা তৃপ্তি করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে রুমে যাবো। আর রুমের জন্য কিছু নিজে মানে রাত্রে খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, সবাই ভাত খাবো না। সবাই বলছে ভাই বাড়ি চলে যাবে, কারণ আমাদের এখানে থাকার জায়গা খাবো না, সবার মন মেজাজ খারাপ হয়ে গেছে, সবাই বলছে বাড়ি যাবো, থাকা যাবে না এখানে। তো চলো রুমে নিয়ে কথা বলছি, রুমটা দেখাচ্ছি তোমাদের। সো গাইস এই দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানটায় এর নিচে আমাদের রুম দিয়েছে, ঠিক আছে। এখান থেকে এই সোজা কিন্তু আমাদের রুম আছে, ওই ভিতরে ওপরে কিন্তু সবে একতলা কাজ হচ্ছে। আর নিচে ভাই আমাদেরকে থাকতে দিয়েছে, নিচের ভাই পুরো অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ ওখানে মানুষ থাকতে পারে, দেখো তো আমরা অবস্থাটা। সারাদিন কষ্ট করে, সারাদিন কাজকর্ম করে কষ্ট করে যদি রাত্রে একটু ভালো মতো শান্তি মতো ঘুমোতে না পারলাম তাহলে কী হবে? তাতে আবার বাথরুম নেই ভাই, পেট ফুলে তো মরে যাবো, খাবো কিন্তু বাথরুমটা কোথায় পাবো? এই কারণে দেখতে পাচ্ছ ভাই ছেলেগুলো কিন্তু সব এখানে যুক্তি করছে কীভাবে কালকে বাড়ি যাবে সেই নিয়ে। আর টাকা পয়সা সত্যি কথা বলতে আমাদের কাছে খুব কম আছে, এসে সব ফেসে গেছে ভাই, অসহায়ের মধ্যে কি যাযাবরের মধ্যে কিরম ভাই বসে আছে সব এখানে। এখানে চপ কেনা হয়েছে, এখানে মুড়ি কেনা হয়েছে রাত্রে টিফিনের জন্য। সো গাইস মাথা গোজার মতো একটা জায়গা আমরা খুঁজে বের করছি, দেখতে পাচ্ছ কোথায় আছি সব। আর বেশি কিছু বলবো না, ঠিক আছে, আমি লাইক শেয়ার কমেন্ট এই ভিডিওতে কিচ্ছু করতে পারবো না, কারণ আমার ভাই মাথা খারাপ হয়ে গেছে, যা সমস্যায় আমরা এসে পড়েছি আজকের এই জায়গাটায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাইক শেয়ার কমেন্ট কিছু করতে পারবো না, ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা করবো।